আজকে শেয়ার করছি মটর ডালের বড়ার রেসিপি যেটি খুব সহজে হয়ে যায় এবং ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে ভাতের সাহায্যে বা বিকালে স্ন্যাক্সে এই আইটেমটি খুব ভালো যেতে পারে এর জন্য আমি দু তিন ঘন্টা আগে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতেও ভিজিয়ে রাখা যেতে পারে পরের দিন আমি মটর ডালের মধ্যে একটু রসুন আদা দিয়ে ভালো করে ভেটে দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি কুচানো পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি তারপরে কড়াইতে তেল গরম করে আমি হাতের সাহায্যে বড়াগুলিকে আস্তে আস্তে একটু পাতলা করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে প্রয়োজন মতো কম আছে নাড়াচাড়া করে যতটা প্রয়োজন লাল করে ভেজে নিতে হবে মানে আপনারা নিজেদের পছন্দ মতো যতটা কড়া করতে চান সেই অনুযায়ী লাল করবেন তো বড়াগুলো তৈরি হয়ে গেছে আমি একটু পিটনুন ছিটিয়ে দিলাম ওপর থেকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ